खबर का सरताज हूँ मैं, शहर से गांव तक सड़कों का मोहताज हूँ। आ रहा हूँ मैं आसाम की सड़कों पर, कुमार इंजीनियरिंग का नया ताज हूँ। कमिंग सून कुमार इंजीनियरिंग, वी अंडरस्टैंड योर नीड। নমস্কাৰ, আপোনাক দ্রুত সংবাদলৈ স্বাগতম, মই কৃপাঞ্জল। কোকৰাঝাৰ চহৰৰ বিধানপল্লীত চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড, কৃষি বিভাগৰ অৱসৰপ্ৰাপ্ত অভিযন্তা তপন চক্ৰৱৰ্তীক হত্যা, দুৰ্বৃত্তৰ সংকটজনক অৱস্থাত চিকিৎসাধীন তপন চক্ৰৱৰ্তীৰ পত্নী মধুমিতা চক্ৰৱৰ্তী, আহত মধুমিতা চক্ৰৱৰ্তী ডি এন হিমত সিংকা হাইস্কুলৰ অৱসৰপ্ৰাপ্ত প্ৰধান শিক্ষয়িত্ৰী, জীয়ৰী থাকে আমেৰিকাত আৰু পুত্ৰ থাকে বেংগালুৰুত, ঘটনাস্থলীত উপস্থিত হৈ আৰক্ষীয় হত্যাকাণ্ডত ব্যৱহৃত দাখন উদ্ধাৰ কৰিছে। মহানগরীত ধেমাজির যুবতী অনুষ্কা শইকীয়ার রহস্যজনক মৃত্যুক লৈ অব্যাহত আছে চাঞ্চল্য। আজি দিসপুর থানাত হাজির হব প্রেমিক রাহুল শইকীয়া। অনুষ্কার মৃত্যুত নাম সাঙুর খাইছিল রাহুলর। মৃত্যুর পূর্বে রাহুল আর অনুষ্কার মাজত হয়েছিল মতানৈক্য। অনুষ্কার মৃত্যু সন্দর্ভত জেরার সম্মুখীন হয়েছিল দুজন। অনুষ্কার বন করা মহিলা জুনু বরা আর ভাড়াঘরের মালিক রমেশ ভরালীক জেরা করেছিল আরক্ষী। এ পি এস সি কেলেঙ্কারির তদন্ত অব্যাহত রাখিছে এছ আই টিয়ে। 1 ডিসেম্বৰত এ পি এছ সুকন্যা দাসক হাজির হওয়ার নির্দেশ। এ পি এছ সুকন্যা দাসর 8খন বহি লাভ করেছিল তদন্তকারী এস আই টিয়ে। সুকন্যা দাসর 2খন বহি জাল বলে প্রমাণিত হয়েছিল। এ পি এছ সি কেলেঙ্কারির তদন্তর আওতালয় সকল আহিব বলে মন্তব্য করেছে তদন্তকারী বিষয়ায়। এ সি এস আকাশী দুয়োরা আর ত্রিদীপ রয়ক মঙ্গলবারে জেরা। দিনজোড়া জেরার অন্তত যাবলৈ দিয়া হয় আকাশী দুয়োরা আর ত্রিদীপ রয়ক। আনফালে ন্যায়িক জিম্মালৈ প্রেরণ করা হয়েছে এ পি এস সির কেলেঙ্কারির 2 অভিযুক্তক। ন্যায়িক জিম্মালৈ প্রেরণ ঐশ্বর্য জীবন বরুয়া আর শাহজাহান সরকারক। কারাগারতে পুনের তেওঁলোকক জেরা চলাব এস আই টিয়ে। সিপাঝাৰত পথ দুর্ঘটনাত নিহত এজন বাইক আরোহী। দুমুনি চকী কুরুয়া সংযোগী পথত আল্ট্রা বাসে বহতিয়াই নিলে বাইক আরোহীক। নিহত লোকজন জাকির আলী, আহত আন এগারী। দক্ষিণ কামরূপত বন্য হস্তির আক্রমণত নিহত হয়েছে এগারী। বকুর নাম পথারত সংঘটিত হয়েছে এই ঘটনা। নিহত লোকজন দেবকান্ত বড়ো। ঘরলৈ উভতার পথত বন্য হস্তিরে মুখামুখি হয়েছিল লোকজন। মাজুলীর শ্রীরাম তেলিয়াবাড়ীত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। জীবন বরা নামের লোকজনের এখন দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত। রাসোৎসবর আনন্দর মাজতে এইটো পরিয়াললৈ নামি আহিল দুর্যোগ। মেরাপানীর চাউদাং পথারত চাঞ্চল্যকর ঘটনা। ঘরত কোনো নথকার সুযোগ লৈ বৃদ্ধাক হত্যার অপচেষ্টা। আহত বৃদ্ধাগৰাকীক ভর্তি চিকিৎসালয়ত। পলাতক আক্রমণকারী। মহানগরীত পুনের মন্দির চুরি ঘটনা। ধারাপুর চারিআলির কালী মন্দিরত চুরি। সোণ রূপর অলংকার সহ চোরে লুটি নিলে নগদ প্রায় 10,000 টাকা। চুরিকাণ্ডক লৈ অব্যাহত চাঞ্চল্য। পুয়ার প্রতিবাদত উত্তাল মহানগরীর বড়া গাঁওয়ের নতুন বস্তি অঞ্চল। রাজপথ মেরামতি নকরিলে ভোট বর্জনের হুঙ্কার রাইজর। কোটিটকীয়া ঠিকালয় কাম আধরুয়া করে উধাও ঠিকাদার। অবশেষত উত্তর কাশীত আবদ্ধ 41গৰাকী শ্রমিকক উদ্ধার করা হল। আটাইকেইগৰাকী শ্রমিকক সুস্থ অবস্থাত সফলতাৰে উদ্ধার কৰিবলৈ সক্ষম হয়। সুৰংগত স্থাপন করা পাইপেৰে উদ্ধার করা হয় শ্রমিকসকলক। বুধবাৰে পুৱা হাস্পতালত পুৱাৰ আহাৰ গ্ৰহণ কৰিলে চিকিৎসাধীন 41গৰাকী শ্রমিকে। নিশাটো চিকিৎসকৰ নিৰীক্ষণত থকা শ্রমিকে আজি পুৱা চিকিৎসালয়ত আহাৰ গ্ৰহণ কৰিছে। বিগত 17টা দিন ধৰি আবদ্ধ হৈ থকা শ্রমিকসকলৰ ভিতৰত অসমৰ 2জন শ্রমিক আছিল। কোকৰাঝাৰৰ সঞ্জয় বসুমতাৰী আৰু ৰামপ্ৰসাদ নাৰজাৰীক সফলতাৰে উদ্ধাৰ কৰা হৈছে। 2গৰাকী শ্রমিক সম্প্ৰতি সুস্থ অৱস্থাত আছে। উদ্ধাৰৰ পিছতে কোকৰাঝাৰত আনন্দৰ পৰিৱেশে বিৰাজ কৰিছে। কোকৰাঝাৰৰ পৰা গৈ সুৰংগৰ কামত নিয়োজিত হৈছিল সঞ্জয়, ৰামপ্ৰসাদ দুয়োজনৰ উদ্ধাৰৰ খবৰৰ পিছতে কোকৰাঝাৰত ৰাইজে ভিৰ কৰিছে। শীঘ্ৰে ঘৰলৈ উভতিব 2গৰাকী শ্রমিক। অসমৰ শ্রমিক দুজনক উদ্ধার করার পিছত স্বাস্থ্য কেন্দ্রত ভর্তি করা হয়েছে। 2গৰাকী শ্রমিকের স্বাস্থ্যর অবস্থা সুস্থির আছে বলে প্রকাশ করেছে। বিগত 17 দিন ধরে সুরঙ্গত আবদ্ধ হয়ে আছিল 2গৰাকী শ্রমিক। উদ্ধার হওয়া 41গৰাকী শ্রমিকক চিন্নালিছোৰ সামূহিক স্বাস্থ্য কেন্দ্রত ভর্তি করা হয়েছিল। নিশা চিন্নালিছোৰ সামূহিক স্বাস্থ্য কেন্দ্রত রখা হয়েছিল। তেওঁলোকক সম্পূর্ণ 24 ঘণ্টা চিকিৎসকের নিরীক্ষণত থাকি কোনো যদি অসুবিধা নহয় তেতিয়াহলে আজি যাবলৈ দিব তেওঁলোকক ঘৰলৈ। সুরঙ্গত আবদ্ধ শ্রমিকসকলক ট্রলি স্ট্রেচারে উদ্ধার করা হয়েছিল। সুরঙ্গত স্থাপন করা পাইপেরে ট্রলি স্ট্রেচারে উলিয়াই অনা হয়েছিল কৌশলে। এবারত 4ৰ পৰা 6জনক শ্রমিকক উদ্ধার করা হয়েছিল সুরঙ্গর ভিতরের। এনডিআরএফর জওয়ান প্রত্যক্ষভাবে জড়িত হয়েছিল অভিযানত। উদ্ধার করা শ্রমিকক নিজ হাতে মিঠাই খুয়ালে উত্তরাখণ্ডর মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিয়ে। সুরঙ্গের উলিয়াই অনার পিছতে নিজ হাতে মিঠাই খুয়াই আদরিলে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিয়ে। ইয়ার পিছতে শ্রমিকসকলক হাসপাতাল নিয়ার ব্যবস্থা করা হয়।
সুরঙ্গত উদ্ধার অভিযানের সময় নিজে উপস্থিত আছিল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীগী বিয়লির মুখ্যমন্ত্রীগী নিজে উপস্থিত থাকি বুজ লৈছিল উদ্ধার অভিযানের শেষ মুহূর্তলৈকে পুষ্কর সিং ধামিয়ে নিজে তদারক করেছিল উদ্ধার অভিযান। অবশেষত 17 দিনের শ্বাসরুদ্ধকর অভিযানের সফল সামরণি, আবদ্ধ শ্রমিকক উদ্ধারের চল প্রচেষ্টা বহুবার দুর্ঘটনার সম্মুখীন হবলীয় হয়েছিল, কেবাবারও উদ্ধারকারী দল থমকি রবলীয় হয়েছিল, ড্রিলিংয়ের অনা অগ্র মেশিন ভাঙি যাওয়াত স্তব্ধ হয়েছিল উদ্ধার অভিযান। উত্তরাখণ্ডের উত্তরকাশীত সংঘটিত সুরঙ্গ দুর্ঘটনার সফল অভিযানের পিছতে দেশবাসীর আনন্দ, উদ্ধারকারী দলক অভিনন্দন জানালে দেশবাসী, মৃত্যুকু জিরি মুকলি আকাশের তললৈ যাওয়া শ্রমিকসকলের মনোবল প্রশংসা করলে। সুরঙ্গত আবদ্ধ শ্রমিকসকলক উদ্ধার করার পিছত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা, উদ্ধারকারী দলের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিক শুভেচ্ছা জানায় প্রধানমন্ত্রী, টুইটযোগে সকলকে অভিনন্দন জানায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়েও উদ্ধার অভিযানের সফল পরিসমাপ্তির শুভেচ্ছা জানায়। রাষ্ট্রপতিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ধরে উদ্ধার অভিযানত জড়িত সকলকে শুভেচ্ছা তথা অভিনন্দন জ্ঞাপন করে শ্রমিকসকলকে অভিনন্দন জানায়। তেজপুর ঋণ পরিশোধ করব নারী অভিযুক্ত মহিলায় মিছা গোচর ধরলে মুখ্যমন্ত্রীর দুর্নীতি তদারকি কোষত, মহিলাগীর অভিযোগের ভিত্তিত তদারকি কোষের এটা দলে গুয়াহাটির আহি অভিযান চলায় যদিও বিফল হয়ে উভতি আহে। মদ কিয় খাব লাগে, গাখির খাওক, জুইস খাওক, সুরাপানের ঘোর বিরোধিতার এই মন্তব্যর রাজ্যের আবকারী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর। তেজপুর নিশা মটরসাইকেল রোড উপস্থিত হয়ে পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যগী মন্তব্য করে। তামোলপুর ইউপিপিএলর দলের বিশাল যোগদান সভা, তামোলপুর জেলা সদরের ঘগ্রা চকত অনুষ্ঠিত যোগদান সভাত প্রাক্তন এনএলএফবির সদস্যর বিভিন্ন দলের অহা প্রায় 2500 লোক ইউপিপিএল দলত যোগদান করে। কেন্দ্রীয় গৃহরাজ্যমন্ত্রী অজয় মিশ্র তেনিয়া অচিরে নাগরিকত্ব সংশোধনী আইন বলবৎ করা হব বলে প্রকাশ করার পিছত সৌর অসম ছাত্র সন্থার সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বরুয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মেরাপানির চাউদাং পথারত চাঞ্চল্যকর ডকাইতি, ঘরত কোনো নথকার সুযোগ গ্রহণ করে এগারী বৃদ্ধা মহিলাক মুখত সোপা দিয়ে হত্যা করার চেষ্টা চলায় এটা পাকলি পূর্বা নামের দুর্ধর্ষ ডকাইতি। রাজ্যের শিক্ষকলৈ শিক্ষা বিভাগের বিশেষ জাননী, 12 দিনের বিশেষ ছুটি শিক্ষকসকলৈ, এইবার পাঠ্যক্রমের নহয় বিপাসনার ছুটি প্রদান করা হব, 10 দিনের বিপাসনা পাঠ্যক্রম করব শিক্ষকসকলে, অহা যাওয়ার 2 দিনের ছুটি শিক্ষকসকলক, এই নির্দেশনা এস এস এ আর শিক্ষা বিভাগের। রাজ্যজুড়ি অব্যাহত আছে রাহর মহা আনন্দ, ঐতিহ্যমণ্ডিত কুজি দাস জুড়িয়া নামঘর বর্ণাঢ্য কার্যসূচী উদযাপিত হয়েছে 98 বছর গরকার রাসোৎসব, লোড়া রাসত ভাও দিলে 80 বছরীয় বৃদ্ধর কনকট শিশুলে, এই রাসোৎসবত অংশগ্রহণ করা কেবাগীও পুরুষ কপিয়ে বিগত 7টা দশক ধরে এনেক রাস নৃত্য করে আসছে। গুয়াহাটির রাজচক্র কার্যালয়ের উপপঞ্জীয়ক নিরঞ্জন ডেকা গ্রেপ্তার, উপায়ুক্ত কার্যালয়ের গৃহরক্ষী জওয়ান পঙ্কজ দাসক গ্রেপ্তার, রাজচক্র কার্যালয়ের রেকর্ড কক্ষর দেবাশিষ বরুয়াক গ্রেপ্তার, 12 জনলৈ বৃদ্ধি পালে কেলেঙ্কারিত জড়িত গ্রেপ্তারের সংখ্যা। গুয়াহাটির পানীখাইটির ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ত গ্লোবেল ইডু ফেয়ার সিজন 1, 28 আর 29 নভেম্বর দুদিনিয়াকৈ ডাউন টাউন চৌহদত অনুষ্ঠিত হয়েছে গ্লোবেল ইডু ফেয়ার, এই অনুষ্ঠানত দেশের বহিরাষ্ট্রের 26খন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিয়ে অংশ লৈছে। গ্লোবেল ইডু ফেয়ারত ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, দুবাই, দক্ষিণ আমেরিকা, আমেরিকা, ফ্রান্স আর সুইজারল্যান্ডের অহা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিয়ে অংশগ্রহণ করেছে। রাজ্যের মহানগরীর কেবাখনো বিশ্ববিদ্যালয়ের প্রায় 150 শতাধিক ছাত্র ছাত্রী অংশ লৈছে। কলিয়াপুরের জখলাবন্ধাত প্রশাসনের উচ্ছেদ, 37নং রাষ্ট্রীয় ঘাইপথর দুই কাষর পদপথ দখল করে নির্মাণ কেবাখনো দোকান, জখলাবন্ধা সাপ্তাহিক বাজার গরুবন্ধার পর চিকনি পরফুলা পথর দুই কাষে পদপথ বেদখল করা দোকান উচ্ছেদ কলিয়াবর মহকুমা প্রশাসনের। বাক্সার জালাহ রাজচক্রর ভেবেলা বড়োপাড়াত ধান চুরির ঘটনা, হেমন্ত বসুমতারী নামের সহা খেতকগীর পথারের 30 মন ধান চুরির ঘটনা, উপায়ন্তর হয়ে কৃষি বিভাগের বিষয়ববীয়ার কাষ চাপিছে দুর্ভোগীয় পরিয়াল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মাজুলী ভ্রমণের আজি হয়েছে দ্বিতীয় দিন, বিভিন্ন উন্নয়নমূলক কাম কাজ পরিদর্শন করেছে তেখেতে, নিশা মাজুলীত রাস উপভোগ করলে তেখেতে। গোলকগঞ্জের মন্ডলীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, পথ দুর্ঘটনাত গুরুতরভাবে আহত 3জনক বাইক আরোহী, আহত 2জনের অবস্থা অতি সংকটজনক, আহত 3জনকে ধুবুরী অসামরিক চিকিৎসালয়ত ভর্তি। উত্তর গুয়াহাটীত ধারাবাহিক চোরার উপদ্রব, উত্তর গুয়াহাটী পৌরসভার ওয়ার্ড কমিশনার আহিন বরুয়ার ঘরত লুটপাট, গৃহস্থ ঘরত নথকার সুযোগ গ্রহণ করে দরজা ভাঙি ঘরত প্রবেশ করলে চোরে লুটি নিলে সোণর আ অলঙ্কার নগদ ধন।
1935 চনত শিৱসাগৰৰ দিখৌ নদীৰ ওপৰত নিৰ্মাণ কৰা দিখৌ দলং বৰ্তমান ধ্বংসৰ গৰা সঠিক সংৰক্ষণৰ অভাৱত জহি খহি গৈছে ব্ৰিটিছ শাসনকালত নিৰ্মাণ কৰা দেশৰ অন্যতম কপিকলযুক্ত দিখৌ দলং দলংখনৰ কেতবোৰ অংশ ভাগি যোৱাৰ লগতে গছ লতাৰে আৱৰি ধৰিছে যদিও নীৰৱ চৰকাৰ প্ৰশাসন গোলাঘাটৰ সমন্বয় ক্ষেত্ৰৰ খেলপথাৰত অনুষ্ঠিত হ'ব গোলাঘাট গ্ৰন্থমেলা আৰু সাহিত্য সমাৰোহ 2023 29 নৱেম্বৰৰ পৰা 6 ডিচেম্বৰলৈ অনুষ্ঠিত হ'বলগা গ্ৰন্থমেলাত প্ৰায় শতাধিক গ্ৰন্থৰ বিপণী থকাৰ কথা উল্লেখ কৰিছে উদযাপন সমিতিয়ে নৱপ্ৰজন্মৰ মাজত গ্ৰন্থ প্ৰসাৰৰ বাবে আগ্ৰহ বঢ়াবৰ বাবে সকলো গ্ৰন্থপ্ৰেমীৰ ৰাইজৰ উপস্থিতি কামনা কৰিছে উদযাপন সমিতিয়ে শ্ৰী শ্ৰীকৃষ্ণৰ বন্দনাত মুখৰিত হৈছে মহানগৰীৰ দোনমাটিৰ ৰাসস্থলী প্ৰায় 200তকৈও অধিক শিশু পুৰুষ মহিলাৰ শিল্পীৰ এমাহজোৰা আখৰাৰ অন্তত পৰিৱেশন কৰা হ'ল শ্ৰীকৃষ্ণৰ ৰাসলীলাৰ নাট দোনমাটি শোধনাগাৰ ছেক্টৰ 2 খেলপথাৰ প্ৰাংগণত আয়োজন কৰা হৈছে শ্ৰী শ্ৰী কৃষ্ণ ৰাসলীলা দোনমাটিৰ শ্ৰী ৰাসস্থলীত মুখ্য অতিথিস্বৰূপে উপস্থিত থাকে সংগীত নাট একাডেমী বঁটাপ্ৰাপক নৃত্যাচাৰ্য যতীন গোস্বামী গুৱাহাটী শোধনাগাৰ মুখ্য মহাপ্ৰবন্ধক জি কে গোয়াৰীকে ধৰি বহুকেইগৰাকী গণ্যমান্য ব্যক্তি কোটিটকীয়া পানী যোগান আঁচনিৰ থকাৰ পিছতো এটুপি খোৱা পানীৰ বাবে হাহাকাৰ কৰিব লগা হৈছে মৰিয়নীৰ চেলেংবাসী ৰাইজে প্ৰায় 40 কোটি টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰা পানী যোগান আঁচনিৰ পৰা পানী লাভ নকৰাত ক্ষোভিত হৈছে ৰাইজ 3খনকৈ পানী যোগান আঁচনিয়ে মাত্ৰ লাভান্বিত কৰিছে যোৰহাট জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ একাংশ ঠিকাদাৰ আৰু ঘোষখোৰ অভিযন্তা বিষয়া ঠিকাদাৰ অভিযন্তাই কোটি কোটি টকা আত্মসাত কৰাৰ অভিযোগ ৰাইজৰ দুৰ্ঘটনাত পতিত আছুৰ নৱনিৰ্বাচিত সহকাৰী সাধাৰণ সম্পাদক সৰ্জন হানছে ডিফুৰ বিৰলাত দুৰ্ঘটনাত পতিত হৈছে হানছেৰ চাৰিচকীয়া বাহন নিয়ন্ত্ৰণ হেৰুৱাই গছত খুন্দা মাৰে বাহনখন হানছেৰ সৈতে দুৰ্ঘটনাত আহত হৈছে এলগ্ৰিন ব্ৰংপি দুয়োকে ডিফু মেডিকেল কলেজত ভৰ্তি দুয়োকে বিপদমুক্ত ঘোষণা কৰিছে চিকিৎসকে প্ৰাথমিক চিকিৎসাৰ অন্তত দুয়োকে ঘৰলৈ যাবলৈ দিয়া হৈছে হাজোত বাল্যবিবাহ ৰোধ আৰু ড্ৰাগছ বিৰোধী এক সজাগতা শোভাযাত্ৰা হাজোৰ কিস্মত কুৰিহাৰ বৰ্ণিত উদীয়মান যুৱক সংঘৰ উদ্যোগত বাল্যবিবাহ ৰোধ আৰু ড্ৰাগছ বিৰোধী সজাগতা সমদল বাহিৰ কৰা হৈছে দ্ৰুত সংবাদত আৰু আছে খবৰ লৈছো এটা বিৰতি ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল টোজো का सरताज हूं मैं शहर से गांव तक सड़कों का मोहताज हूं आ रहा हूं मैं आसाम की सड़कों पर कुमार इंजीनियरिंग का नया ताज हूं कमिंग सून कुमार इंजीनियरिंग वी अंडरस्टैंड योर नीड প্ৰবীণ সাংবাদিক তথা সাহিত্যিক অনিল বৰুৱাৰ দেহাৱসান 86 বছৰ বয়সত দেহাৱসান অনিল বৰুৱাৰ দৈনিক অসম কাকতৰ প্ৰাক্তন সম্পাদক আছিল অনিল বৰুৱা দীৰ্ঘদিন ধৰি অসুস্থ হৈ আছিল প্ৰবীণ সাংবাদিক তথা সাহিত্যিকগৰাকী দক্ষিণ কামৰূপৰ সোণতলীত ভূমি বেদখল চৰকাৰী বিষয়াক মেনেজ কৰি স্বাস্থ্যকেন্দ্ৰৰ ভূমি বেদখল কৰিলে বজাৰ কমিটিয়ে স্বাস্থ্যকেন্দ্ৰৰ ভূমি বেদখল কৰি নিৰ্মাণ কৰা হৈছে লাখ লাখ টকাৰ বিল্ডিং চেৰাঙৰ ৰাজপথত বন বিভাগৰ ধন সংগ্ৰহ ৰাজপথেৰে শিলবালি কঢ়িওৱা প্ৰত্যেকখন ডাম্পাৰে বন বিভাগক আদায় দিব লাগে 500কৈ টকা আনফালে ৰাইজৰ হাতত ধৰা পৰাৰ ভয়ত বাহন এৰি তৰা নৰা ছিঙি দৌৰিলে ধন সংগ্ৰহকাৰী বনকৰ্মীয়ে এ পি এছ চি কেলেংকাৰী সন্দৰ্ভত মন্ত্ৰী যোগেন মোহনৰ প্ৰতিক্ৰিয়া ক্ৰাইম ব্ৰাঞ্চে তদন্ত চলাইছে সম্পূৰ্ণ তদন্ত নোহোৱাকৈ কোনো চনৰ পৰা কেলেংকাৰী হৈছে ক'ব নোৱাৰি আবকাৰী মন্ত্ৰীয়ে এইবাৰ সুৰাৰ বিৰুদ্ধে ঘোষণা কৰিলে জাহাজ মদৰ বিৰুদ্ধে ৰাজহুৱাকৈ জাহাজ ঘোষণা কৰিছে আবকাৰী মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যই মন্ত্ৰিত্বক গ'লেও সুৰাৰ প্ৰচলন বন্ধ কৰাৰ পোষকতা মন্ত্ৰীগৰাকীৰ ৰঙিয়াত পথ দুৰ্ঘটনাত মৃত্যু হোৱা লোকৰ স্মৃতি দিৱসত অংশগ্ৰহণ কৰিছিল আবকাৰী মন্ত্ৰীগৰাকীয়ে এই অনুষ্ঠানত মদৰ বিৰুদ্ধে এইটোৰ পিছত সেইটো মন্তব্য আগবঢ়ালে তেখেতে মদ খোৱাটো ভাল নহয় আবকাৰী মন্ত্ৰী হৈও মই এই কথা বাৰম্বাৰ ক'ম লাহোৱালত বকুল পলিটেকনিকত প্ৰকাণ্ড এডাল অজগৰ উদ্ধাৰ হৈছে লাহোৱালৰ বকুল পলিটেকনিকৰ এজোপা গছৰ খুৰুঙত আশ্ৰয় লৈ থকা অৱস্থাত স্থানীয় একাংশ লোকে অজগৰডাল প্ৰত্যক্ষ কৰে তাৰ পাছতে বন বিভাগৰ লোকক খবৰ দিয়াত তেওঁলোকে আহি অজগৰডাল উদ্ধাৰ কৰি লৈ যায় ৰঙিয়াত জিলিকিল ভাৰতীয় সংস্কৃতি ৰাছিয়ান ইনষ্টিটিউট অৱ থিয়েটাৰ আৰ্টছত জিলিকিল ভাৰতীয় সংস্কৃতি নতুন দিল্লীৰ ৰাষ্ট্ৰীয় নাট্য বিদ্যালয়ৰ তৃতীয় বৰ্ষৰ শিক্ষাৰ্থীসকলে পৰিৱেশন কৰিলে অনুষ্ঠান বাংলাদেশৰ পাবনাৰ ঈশ্বৰদীত ৰৈ থকাৰ বেলত দুৰ্বৃত্তৰ অগ্নিসংযোগ সোমবাৰে নিশা 8:30 এই ঘটনা দুৰ্বৃত্তই অগ্নিসংযোগ কৰাৰ পিছতে ঢাকা অভিমুখী যাত্ৰীবাহী ৰেলখনত আতংক
অগ্নিসংযোগ করিয়া দুর্বৃত্তই পলায়ন করে। ঘটনার পিছতে পৌরসভার মেয়র আইজাক আলী মালিতা, অতিরিক্ত আরক্ষী অধীক্ষক মাসুদ আলমকে ধরে বহু কেগী শীর্ষ আরক্ষী বিষয়া পরিদর্শন করে ঘটনাস্থলীল আহি। পথারর সোনগুটি ঘরলে অনার পিছত এতিয়া ঠায়ে ঠায়ে আয়োজন করা হয়েছে নখা উৎসব। ঘরলে অনা সোনগুটি মরণা মারি প্রথমে সোনগুটি ভঁড়ালত থার আগতে ন চাউল আগবায় প্রভু ভগবন্তর ওসর। সেই ন চাউলে মঙ্গলদৈর দাহি অঞ্চলের রাইজে আয়োজন করলে রাজহুয়া নখা উৎসব। মঙ্গলদৈর জনারাম চক গাঁও পঞ্চায়েতর অন্তর্গত দীঘির পার, কৈকারা, লুজুড়া, ধোয়াপাড়া, তামুলিপাড়া, দাহিন গাঁও, নিজ দাহিকে ধরে কেবাখনো গাঁর রাইজর উপস্থিতিত পালন করা হয় সহা কৃষকর উৎসব নখা। আদালতত বিচরাধীন বিবদমান ভূমির পত্তা প্রদান করার অভিযোগ মায়ং রাজহচক্র বিষয়ার বিরুদ্ধে। এই গুরুতর অভিযোগ মাতির গরাকীর রামচরণ দেবনাথর। 2010 সনের আদালত বিচরাধীন বিবদমান ভূমিখিনি অভিযোগ অনুসরি 2010 সনত ভবেন শর্মা নামের এজন লোকর পরিয়ালের মাতিখিনি ক্রয় করেছিল রামচরণ দেবনাথে। কিন্তু উক্ত মাতিখিনি রামচরণ দেবনাথক নামজারি করে দিয়ার ফলনি পুনের অন্য লোকক বিক্রি করবলে চেষ্টা চলায় ভবেন শর্মায়। যার পরিপ্রেক্ষিত 2021 সনত আদালতর কাষ চাপে রামচরণ দেবনাথে। হঠাৎ বাইহাটা চারিআলিত উড়িল আলফা স্বাধীনর পতাকা। কমলপুরের 31 নং রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতিত দেখা গল আলফা স্বাধীনর পতাকা। কোনে কি কারণত আনি আলফা স্বাধীনর পতাকাখন তাত উড়ালে তাক লৈ চাঞ্চল্য। বোকাখাটর গড়মূর হাইস্কুলের সমীপত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে চারিগী। তেল পরিবাহী ট্যাঙ্কার আর এখন মারুতি সুইফট বাহনের মাজত মুখামুখি সংঘর্ষ। আহত সকল সংকটজনক অবস্থাত হাসপাতালত ভর্তি। বিহালের বুড়ৈঘাটত অঘটন। যাত্রীবাহী রেলর খুন্দাত প্রাণ গল এটা বন্য হস্তির। কাজিরঙ্গার ষষ্ঠ সংযোজনের খাদ্যর সন্ধানত উলাই আসছিল বন্য হস্তিটো। বন বিভাগের লোকে উদ্ধার করেছে হাতিটির মৃতদেহ। দীর্ঘদিন ধরে বিহালের বুড়ৈঘাট অঞ্চলটত অব্যাহত আছে হাতি মানুষের সংঘাত। খাদ্যর সন্ধানত প্রায় বনাঞ্চলের জনাঞ্চল উলাই আহে বন্য হস্তির জাক। চহা খেতিয়কর শশ বিঘা ধাননি পথারর ধান খায় অতিষ্ঠ করে বন্য হস্তির। গোলাঘাটর সমন্বয় ক্ষেত্রর খেলপথারত অনুষ্ঠিত হব গোলাঘাট গ্রন্থমেলা আর সাহিত্য সমারোহ 2023। 29 নভেম্বরের 6 ডিসেম্বর অনুষ্ঠিত হবলগা গ্রন্থমেলাত প্রায় শতাধিক গ্রন্থর বিপণী থাকার কথা উল্লেখ করেছে উদযাপন সমিতিয়ে। নবপ্রজন্মর মাজত গ্রন্থ পড়ার প্রতি থাকা আগ্রহ বৃদ্ধি করবলে এই পদক্ষেপ। গ্রন্থমেলাত সদৌ অসম ভিত্তিক মহিলা দিহানাম প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, প্রার্থনা প্রতিযোগিতার লগতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হব। উক্ত গ্রন্থমেলায় রাজ্যের বিভিন্ন দল সংগঠনের নেতা, বিশিষ্ট লেখক, বুদ্ধিজীবীর লগতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকিব বলে জানিবলৈ দিছে উদ্যোক্তা। বাইহাটা চারিআলি অঞ্চলের বাবে ভাল খবর যে বাইহাটা চারিআলির মাজমজিয়াত থাকা সিগনাস হাসপাতালখনে আরম্ভ করেছে শিশু রোগীর বাবে দুটাকৈ ইউনিট। সংকটজনক অবস্থাত থাকা শিশু রোগীক এতিয়ারে পৰা হাসপাতালখনতে চিকিৎসা করাব পাৰিব। এতিয়ার পৰাই নবজাতক শিশুর লগতে 10 বছর অনুর্ধর শিশুসকলও জটিল রোগত চিকিৎসা সিগনাস হাসপাতালতে হব। হাসপাতালখনত আছে অত্যাধুনিক যন্ত্রের NICU আর PICU ইউনিট। ইউনিট দুটার শুভারম্ভণি করেছে কমলপুর আরক্ষী থানার OC বীরেন বরুয়ায়। গোসাইগাঁও মহাবিদ্যালয় ক্যাম্পাসত আছে ডাঙর ডাঙর শারী শারী শালগছ যত বাঁহ লৈছে অজস্র চৰাই। সহস্র বাদুলি আর ফলহারী চৰাইর আশ্রয়স্থলী হয়েছে গোসাইগাঁও মহাবিদ্যালয়ের ক্যাম্পাস। গোসাইগাঁও মহাবিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের লগতে সচেতন ব্যক্তিয়ে কলেজ ক্যাম্পাসের গছ গছনি সংরক্ষণ আর চৰাইর বাসস্থানের আরক্ষণ করবলে কলেজ আর বিভাগীয় কর্তৃপক্ষক ব্যবস্থা গ্রহণ করবলে দাবি জানাইছে। আঘুণ মাহর পূর্ণিমা তিথিত পরম্পরাগত মহোহ রঙিয়াতো দেখা গেছে। মহ খেদা গীতে মুখর হয়েছে রঙিয়া। পথারর লক্ষ্মী ঘরলে অনার সময়তে কৃষিজীবীর রাইজে পাতিছে এই মহোহ উৎসব। গাঁর গরক্ষী আর সেমনিয়া লড়াবুরে আনন্দরে পালন করেছে মহ খেদা উৎসব। কালক্রমত এই লোক সংস্কৃতির চর্চা আর প্রচার হ্রাস পালেও একাংশ যুবকে এনে ধরনের উৎসাহী হওয়া আর দায়বদ্ধ হওয়া দেখা গেছে। বাইহাটার পথ সুরক্ষা জনসচেতনতা কার্যসূচীত অংশগ্রহণ করেছে পরিমল শুক্লবৈদ্যয়। বিশ্ব স্মৃতি দিবস উপলক্ষে 19 নভেম্বরের আরম্ভ করা মন্ত্রীগীর মোটরসাইকেল র্যালি বাইহাটা চারিআলির পুথিবাড়ীত উপস্থিত হয়। পথ সুরক্ষা জনচেতনা কার্যসূচীর অংশস্বরূপে উলওয়া বাইক র্যালির জড়িয়ে পথত যান বাহন চলার নীতি নিয়ম ব্যক্ত করে মন্ত্রীগী। রঙিয়ার বরকুকুরিয়ার হরিমন্দির প্রাঙ্গণত সোমবারের আরম্ভ হয়েছে শারদীয় রাস মহোৎসব। পাঁচদিনিয়াকৈ আয়োজন করা রঙিয়ার রাস মহোৎসবর ধর্মীয় পতাকা উত্তোলন করেছে রঙিয়ার বিধায়ক তথা বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা।
কেবা লক্ষাধিক টকার বাজেটে আয়োজন করা রাস মহোৎসব বিপণী সমূহ আটক ধুনিয়াকৈ স্থাপন করা হয়েছে শ্রীকৃষ্ণর মৃন্ময় মূর্তি পাঁচদিনিয়া কার্যসূচী আয়োজিত রাস মহোৎসব যথাবিহিত পূজা অর্চনা নাম প্রসঙ্গ ভাগবত পাঠ আদির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঢেকিয়াজুলির শিঙরি চাপরিত সহা কৃষকর সেউজ বিপ্লব বিঘায় বিঘায় মাটিত কৃষকসকলে করেছে বিলাহী খেতি বিলাহী খেতি করে হাঁহে বিরিঙিছে কৃষকর মুখত উৎপাদিত বিলাহীর উচিত মূল্য লাভ করেছে কৃষকে উপার্জনের লক্ষ্যে করা বিলাহী খেতি ভবার দরে লাভের মুখ দেখেছে কৃষকে খেতির পর কৃষকসকলে বিলাহী পাইকারি দরতে প্রতি কেজিত 50 টাকা করে বিক্রি করেছে কৃষকসকলে আশা করেছে 1 লাখ টাকালে বিলাহী খেতির পর উপার্জন করব পারিব দিসপুরত দিহানাম সংরক্ষণ মঞ্চ অসমৰ সংবাদমেল শঙ্কর মাধব সাংস্কৃতিক দিহানাম কমিটির লোকসকলে দিহানামৰ বিশ্ব রেকর্ড গঢ়িবলৈ ভুয়াভাবে ধন লোৱাৰ অভিযোগ গণেশ দাসৰ উদ্যোগত অনুষ্ঠিত হবলগা দিহানাম সম্পূর্ণরূপে ভুয়া বলে প্রকাশ করেছে দিহানাম সংরক্ষণ মঞ্চ অসমৰ বিষয়ববীয়াসকল শ্রীমন্ত শঙ্করদেব সংঘৰ লক্ষীমপুৰ জিলা সমিতিৰ সাংস্কৃতিক শাখাৰ উদ্যোগত বধা কৰা কুচিয়ামাৰী নামঘৰত খোল বাদ্যৰ প্রশিক্ষণ গ্রহণ কৰি আছে শিশুৱে এই আবাসিক প্রশিক্ষণত অঞ্চলটোৰ 35 গৰাকী শিশুৱে অংশ লৈছে গুৰুজনাৰ সৃষ্টি গায়ন বায়ন যাতে শুদ্ধ ৰূপত প্ৰজন্মৰ পৰা প্ৰজন্মলৈ যায় সেয়া আশা কৰিয়ে এই পদক্ষেপ গ্ৰহণ কৰিছে আয়োজকসকলে তিতাবৰৰ মৰিয়নি সীমান্তত দেখা বন্যহস্তী পোৱালীৰ কৰুণ মৃত্যু হৈছে গাঁতত পৰি মৃত্যু হৈছে ডেৰমহীয়া হাতীৰ পোৱালীটো বেদেটিত ৰেলৰ খুন্দাত হাতীৰ মৃত্যু হৈছে বুৰৈ দলঙৰ সমীপত এই দুৰ্ঘটনাটো হৈছে দনী পল' এক্সপ্ৰেছৰ খুন্দাত মৃত্যু হৈছে হাতীটো ডুমডুমাতো একেটা দিনতে দুটাকৈ বন্যহস্তীৰ আক্ৰমণৰ ঘটনা সোমবাৰে সন্ধিয়া ডুমডুমাৰ সমীপৰ কাকজানত বন্যহস্তীৰ আক্ৰমণত গুৰুতৰভাৱে আহত হৈছে কাকজানৰ লক্ষ্যধৰ চেতিয়া নামৰ এজন যুৱক গোৱালপাৰাত দৈনিক অব্যাহত আছে বন্যহস্তীৰ সন্ত্ৰাস কি দিন কি ৰাতি সকলো সময়তে গাঁৱে ভূঞে হাতীৰ বৃহৎ বৃহৎ জাকৰ এনেকৈ উপদ্ৰৱ সহ্য কৰিবলগা হৈছে গাঁওবাসীয়ে ছমাহৰ ভিতৰত কাৰ্যক্ষম হ'ব নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্প প্ৰকল্পস্থলী পৰিদৰ্শন কৰি ঘোষণা কৰিছে কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰাজকুমাৰ সিঙে আৰু ডুমডুমাত পুনৰ বন্যহস্তীৰ আক্ৰমণ কাকজানৰ লক্ষ্যধৰ চেতিয়া নামৰ যুৱকজনক আক্ৰমণ কৰা হ'ল গুৰুতৰভাৱে আহত চেতিয়াক চিকিৎসালয়ত পৰৱৰ্তী সময়ত ভৰ্তি কৰোৱা হৈছে আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ বিদায়লৈ সময় কৃপাঞ্জলে নমস্কাৰ ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল বাতৰি আগবঢ়াইছে।